প্রিয় বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো ট্যালেন্ট স্কলারশিপের ফর্ম কিভাবে আমরা বাড়িতে বসে আমার স্মার্টফোন দিয়েই ফিল আপ করতে পারবো। তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে তোমরা ট্যালেন্ট স্কলারশিপের ফর্ম বাড়িতে বসে নিজের স্মার্টফোন দিয়েই ফিল আপ করতে পারবে। তার সাথেও তোমাদের ট্যালেন্ট স্কলারশিপের বিষয়ে বহু জিজ্ঞাসাবাদ রয়েছে, তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, তোমাদের মধ্যে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে এই স্কলারশিপের নাম কি ট্যালেন্ট স্কলারশিপ। তো এক্ষেত্রে বলে রাখি, একেবারেই না, এই স্কলারশিপের পুরো নাম জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ। তো এই স্কলারশিপকে আমি নিজের থেকে নাম দিয়েছি ট্যালেন্ট স্কলারশিপ, কারণ ট্যালেন্টের অনুযায়ী কিন্তু এই স্কলারশিপ পাওয়া যায় এবং এই স্কলারশিপ থেকে সর্বাধিক 2 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে, বই কেনার জন্য 25,000 পর্যন্ত টাকা পাওয়া যেতে পারে এবং সাথে ল্যাপটপও পাওয়া যেতে পারে। বহু সুবিধা এই স্কলারশিপ থেকে পেতে পারবে যারা ট্যালেন্টেড, যারা মেধাবী। সেই কারণেই কিন্তু আমি নাম দিয়েছি ট্যালেন্ট স্কলারশিপ। আমি মানছি এই স্কলারশিপের নাম ট্যালেন্ট স্কলারশিপ না, এই স্কলারশিপের পুরো নাম জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ। আমি শর্টে একে নাম দিয়েছি ট্যালেন্ট স্কলারশিপ। এরপরে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ বা অন্য কোনো স্কলারশিপে আবেদন করলে কি একই সাথে স্কলারশিপ আবেদন করতে পারবো। অবশ্যই তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে, পরীক্ষায় বসতে পারবে। এটা মেধার ওপর বা ট্যালেন্টের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের দেওয়া হয় এবং প্রচুর সুবিধা এই স্কলারশিপ দ্বারা স্টুডেন্টরা পেয়ে থাকে। কাজেই তুমি অন্য কোনো স্কলারশিপের সাথে এই স্কলারশিপে আবেদন করতেই পারবে, কোনো সমস্যা নেই। এরপরে সবথেকে বেশি যে বিষয়টাই তোমরা জানতে চেয়েছো, জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপে এ আমরা ফোনের মাধ্যমে নিজে থেকে আবেদন করব কিভাবে, বা বলতে পারো আমার নাম দেওয়া ট্যালেন্ট স্কলারশিপে তোমরা কিভাবে না আবেদন করতে পারবে। বন্ধুরা, সবার প্রথমে কিন্তু তোমাদের টাইপ করতে হবে jbnsts.ac.in, এই ওয়েবসাইটে ক্লিক করতে পারো। আমি কমেন্টের প্রথমে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে জাস্ট তোমরা সার্চ দিলেই কিন্তু তোমাদের কাছে এই যে ওয়েবসাইটটি চালু হয়ে যাবে। এখানে সবার প্রথমে ক্লোজ লেখা আছে, এই ক্লোজে তোমরা ক্লিক করবে। তোমরা যদি মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীর জন্য আবেদন করতে চাও তাহলে এখানে তোমাদের ক্লিক করতে হবে, আর যদি তোমরা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো মাধ্যমিকের পর তোমরা যদি আবেদন করো সেক্ষেত্রে এখানে তোমাদের ক্লিক করতে হবে এবং ক্লিক করলেই কিন্তু তোমরা রীতিমতো দেখতে পারবে এখানে সমস্ত ডিটেলস কী কী লাগবে। এখানে প্রথমেই ডকুমেন্টেশনের কথা বলছে যে কী কী ডকুমেন্ট লাগবে, স্ক্যান কপি অফ মার্কশিট অফ ক্লাস 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন ইন JPG আর PDF ফরম্যাটে, যে কোনো একটা ফরম্যাটে কত হচ্ছে 1 MB-র মধ্যে হতে হবে। তারপরে ক্লাস 11-এ যে অ্যাডমিশন নিয়েছো সেইটার একটা তোমার হচ্ছে PDF বা JPG ফরম্যাটে একটা, যে ফিস দিয়েছো ফেসবুক হোক লেটার হোক ওকে হেডমাস্টারের থেকে সেটা লাগবে। আর যদি স্কুল থেকে আইডেন্টিটি কার্ড বা লাইব্রেরি কার্ড দিয়ে থাকে সেক্ষেত্রে সেটা তোমরা আপলোড করে দেবে। তারপরে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড তোমাকে এখানে আপলোড করতে হচ্ছে, তারপরে তোমার একটা সিগনেচার আপলোড করতে হচ্ছে ছবি তুলে স্ক্যান করে, তারপরে তোমার একটা ফটো আপলোড করতে হচ্ছে। এবং এই স্কলারশিপের জন্য মাধ্যমিকের পরে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য 100 টাকা এবং যারা উচ্চ মাধ্যমিকের পর অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু 200 টাকা লাগবে। এখানে দেওয়াই রয়েছে নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওয়ালেট এর UPI দ্বারা তোমরা কিন্তু টাকাটা পেয়ে যাবে, আর এখানে পেমেন্ট করলে একবার সেটা কিন্তু রিফান্ড করা হবে না, সেটা উল্লেখ করা হয়েছে। তারপরে দেখো এখানে পরিষ্কার করে লেখা রয়েছে অ্যাপ্লাই অনলাইন ফর জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট। তো এখানে কিন্তু তোমাদের রীতিমতো ক্লিক করতে হবে। আমি যদি ক্লিক করি তো এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের পুরো ফর্মটা খুলে যাবে, এই ফর্মটাই তোমাকে ফিল আপ করতে হবে। তাই কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে, প্রথমেই দেওয়া রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম, মানে তোমার নাম এখানে লিখে দেবে, তারপরে তোমার গার্জিয়ানের নাম, বাবার নাম লিখে দেবে, ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম সেটা কিন্তু এখানে তোমাকে লিখে দিতে হবে, ডেট অফ বার্থ অফ অ্যাপ্লিকেন্ট মানে তোমার যে জন্মের তারিখ সেটা এখানে দিয়ে দিতে হবে, তারপরে এখানে অ্যাড্রেস দিতে হবে তোমার, ঠিক আছে, কারেন্ট অ্যাড্রেস কী রয়েছে, ডিস্ট্রিক্ট কী, কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছো, ফোন নাম্বার তোমার যেটা আছে সেই ফোন নাম্বার দিতে হবে, পিনকোড আছে এখানে দিতে হবে, মোবাইল নাম্বার থাকলে দিয়ে দিতে হবে, তারপরে ইমেল অ্যাড্রেস তোমাকে অবশ্যই দিতে হবে। মনে রাখতে হবে যেগুলো স্টার মার্কস দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাকে ফিল আপ করতেই হবে। এখানে দেখতেই পাচ্ছ তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে
চেকবক্স ক্লিক করলে এবং তারপরে এখানে দেওয়া রয়েছে তুমি যে ইনস্টিটিউটে পড়ছো সেই ইনস্টিটিউটের নেম, মানে যে স্কুলে পড়ছো সেই স্কুলের নাম এখানে দেবে, তারপরে তোমার যে অ্যাড্রেস রয়েছে ইনস্টিটিউটের পিন কোড সমেত এখানে দেবে, ইনস্টিটিউটের ফোন নাম্বার মানে স্কুলের ফোন নাম্বার, নেম অফ দ্য বোর্ড কোন বোর্ডের আন্ডারে পড়ছো এবং সাবজেক্টগুলো সমস্ত দিতে হবে, যে তোমার যে ছখানা সাবজেক্ট নিয়েছো ইলেভেনে সেই ছখানা সাবজেক্ট দিতে হবে, পাঁচখানা নিলে পাঁচখানা, ক্লাস টেন স্কুল ডিটেলস মানে ক্লাস টেনে কোন স্কুলে পড়তে সেই স্কুলের নাম দেবে, কোন ডিস্ট্রিক্টে ছিল সেটা দেবে, কত সালে পাস করেছো দেবে, স্কুলের অ্যাড্রেস সহ পিনকোড দেবে, তারপরে বোর্ডের নাম দেবে, তারপরে এখানে কোন ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে চাও, বেঙ্গলি ইংলিশ যেটা তোমার ভালো লাগে সেটা ক্লিক করে দেবে, বেঙ্গলিতে দিতে চাইলে বেঙ্গলিতেও তুমি এখানে দিতে পারবে, তারপরে তারপরে এখানে তুমি কিভাবে এক্সামিনেশন দিতে চাও সেটা এখানে দিতে হবে, এখানে ক্লিক করলে তোমরা দেখতে পারবে যে ক্যামেরা অন করে ফোনের মাধ্যমে, ক্যামেরা অন করে ল্যাপটপের মাধ্যমে, না ক্যামেরা অন করে অ্যাকচুয়ালি কম্পিউটারের মাধ্যমে তোমরা দিতে চাও সেটা সিলেক্ট করবে, বেশিরভাগ স্টুডেন্টের কাছে ফোন রয়েছে সেই কারণে অ্যান্ড্রয়েড ফোন দিয়েও কিন্তু তোমরা এক্সামিনেশন দিতে পারবে। এরপরেই কিন্তু মেন পার্ট চলে আসে ডকুমেন্টেশন আপলোডিং সেকশন, এখানে সবার প্রথমে তোমাদের কিন্তু ফটো যেটা আছে তোমার সেটা আপলোড করে দিতে হবে, তারপরে এখানে তোমার সিগনেচার, তোমার সিগনেচারটা ছবি তুলে এখানে কিন্তু আপলোড করে দিতে হবে, তারপরে এখানে তোমার যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটটা আপলোড করে দিতে হবে, তারপরে অ্যাডমিট কার্ড ক্লাস টেনের সেটা আপলোড করে দিতে হবে, এবং যে ক্লাস ইলেভেনে যে তুমি ভর্তি হয়েছো তার যে ফিস দিয়েছো সেই ডকুমেন্টেশনটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে, এই সমস্ত কিছু আপলোড করে দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ পরীক্ষার ফিস হিসাবে তোমাদের 100 টাকা দিতে হচ্ছে, এবং এখানে যে কোডটা রয়েছে এন্টার ক্যাপচার কোড, এই যে কোডটা রয়েছে এই কোডটা তোমাকে এখানে লিয়ে দিতে হবে, এখানে টিকমার্ক দিতে হবে, টার্ম অ্যান্ড কন্ডিশনকে এগ্রি করার পর তোমাকে কিন্তু অনলাইন পেমেন্ট করে দিতে হবে। আর যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে চাও তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম, এখানে তোমরা ক্লিক করবে, এখানে যেই তোমরা ক্লিক করবে এখানেও তোমাদের সমস্ত একই রকম ডিটেলস লাগবে, শুধু ফিসটা তোমাদের ক্ষেত্রে 200 টাকা লাগবে, এবং এখানে যেই তোমরা এখানে ক্লিক করবে তৎক্ষণাৎ কিন্তু তোমাদের জন্য অ্যাপ্লিকেশন খুলে যাবে, একই রকমভাবে তোমাদের কিন্তু ও অ্যাকচুয়ালি সমস্ত কিছু ফিল করার পর অনলাইনে পেমেন্ট করে দিতে হবে, একই রকমভাবে কিন্তু তোমরা ট্যালেন্ট স্কলারশিপে ফোনের মাধ্যমে আবেদন করতে পারবে, ট্যালেন্ট স্কলারশিপে আবেদন করার পর তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে, কবে পরীক্ষা নেওয়া হবে, লাস্ট ডেট কবে আবেদনের এগুলো বলে দিয়েছি, তার সত্ত্বেও তোমাদের বলে রাখি তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে চলছে, অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া কিন্তু চালু রয়েছে, এবং নভেম্বর মাসের 21 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, যেটা তোমরা ওখানে চুজ করবে যে ফোনের মাধ্যমে পরীক্ষা দেবে বাড়িতে বসে ক্যামেরা অন করে, ফোনের ফ্রন্ট ক্যামেরা হোক বা অন্য কোনো ক্যামেরা হোক, ও এছাড়া যদি তোমরা অপশন চুজ করো যে আমি ল্যাপটপের মাধ্যমে পরীক্ষা দেবো সেটাও করতে পারো, তোমরা যদি চুজ করো যে আমার কাছে ওয়েবক্যাম রয়েছে আমরা পিসির মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দেবো সেটাও দিতে পারো, তোমাদের হাতে ভিন্ন অপশন রয়েছে, ন্যূনতম স্মার্টফোন থাকলেই তোমরা বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবে। এছাড়াও তোমাদের বহু জিজ্ঞাসাবাদ রয়েছে, কত নম্বর থাকবে, কোথা দিয়ে কত কোশ্চেন আসবে, কার ক্ষেত্রে কত নম্বর দেওয়া হবে, কী কোশ্চেন প্যাটার্ন কী হবে, তোমাদের আরও বিভিন্ন কোশ্চেন, সেই সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু আগেই আমি দিয়ে রেখেছি, A to Z তথ্য, যেখানে কোনো ডাউট থাকবে না ট্যালেন্ট স্কলারশিপ নিয়ে এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ওই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তোমাদের কোনো ডাউট থেকে থাকলে সেই ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, কিংবা ইনস্টাগ্রামে, লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে, ওখান থেকে ইনস্টাগ্রামেও আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, জয় হিন্দ, জয় ভারত।